অনেকেই জানেন না যে এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আপনি রাজনৈতিকভাবে আপনার অবস্থানটা কি, অর্থাৎ আপনি কংগ্রেসে আছেন না নেই, নাকি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, একটু যদি মানে এটাই খোলসা করে বলেন প্রথমে। খুব পরিষ্কার কথা, 20 অক্টোবর গত বছর আমার 80 বছর বয়স হয়েছে। আমি তাই নূতন যে সাংগঠনিক নির্বাচন হলো কংগ্রেস, তার আগে আমি আর সভ্যপদ রিনিউ করিনি, তাই আমি কংগ্রেসের আর মেম্বার না, তাতে কিছু যায় আসে না। কিন্তু করলেন না কেন? আমি করলাম, 80 বছর হয়ে গেছে, অ্যাক্টিভ পলিটিক্স করা সম্ভব না। আর এক কংগ্রেসে মেম্বারশিপ নিলে অ্যাক্টিভ মেম্বার হতে হয়, আমি অ্যাক্টিভ মেম্বার হতে পারবো না। কিন্তু আপনি তো বলেছেন যে 85 পর্যন্ত টেনে নিতে চান। 85টা পর্যন্ত প্রফেশন টানবো, কিন্তু পলিটিক্স পারবো না। কিন্তু আপনার বন্ধু জ্যোতি বসুকে দেখুন, 87 হয়ে গেল, উনি অবসর নিয়েছেন কিন্তু সক্রিয় রাজনীতি ছাড়েননি, বলেছেন যতদিন বাঁচবো করবো। তো আপনি ওর সঙ্গে আর কারো তুলনা হয়? কেন হয়? ওর যেরকম হচ্ছে, আমি কেমন ভাবে সরকারের বাড়িতে থাকতে পারবো, সরকারের গাড়ি ব্যবহার করতে পারবো? রিটায়ার করার পর আমি যখন প্রফেশন ছেড়ে দেবো, তখন কি মক্কেলদের বলবো একটা গাড়ি দাও, আমাকে বাড়ি দাও? ও যেরকম ভাবে করছে, ও ভাগ্যবান মানুষ, আমি ওর বিষয়ে কিছু বলছি না, বন্ধু মানুষ, বেচারাকে খাওয়ানো বিব্রত করবো না। না, বিব্রতের প্রশ্ন, আপনার কি কোনো দরকার আছে নাকি? আপনি যা পয়সা উপার্জন করেছেন না, তাতে আপনার কি কোনো দরকার আছে? আপনার সরকারের গাড়িরও দরকার নেই, বাড়িরও দরকার না, নেই? ওটা কথা হচ্ছে, কারণ জ্যোতিকে আমি দেখেছি এককালে যে ওর কোনো এইসব লোভ টোভ ছিল না, এখন কি হয়েছে ভগবান জানে। তো আপনি, আপনার বন্ধু তো, আপনি টেলিফোনে বলুন না। ও ওর ওর ওকে যেটা বলি, ও কি বলবে? ও বলবে ইটস নান অফ ইওর বিজনেস। এবার বিষয়ান্তরে আসি, আপনি বললেন যে আপনি কংগ্রেসের নেই, আপনি 80 বছর বয়স হয়ে গেছে, তার মানে কি আপনি মানে ইউ আর ডিক্লেয়ারিং দ্যাট ইউ হ্যাভ রিটায়ার্ড ফ্রম পলিটিক্স? নো, আই এম নট, আই এম আই এম ইন দ্য সেন্স আই হ্যাভ রিটায়ার্ড ফ্রম অ্যাক্টিভ পলিটিক্স। আমি মানে কোনো ইলেকশনে দাঁড়াবো না। ইলেকশনে আর দাঁড়াবেন এই না? যে কি কাগজে একটা দেখলাম, কোন একটা কাগজে দিয়েছে, অ্যাবসলুটলি মিথ্যে, অ্যাবসলুটলি যে আপনি মেদিনীপুর থেকে দাঁড়াতে পারেন? ম্যালিশিয়াস ম্যালিশিয়াস মিথ্যে কথা, আমি অ্যাবসলিউটলি দাঁড়াচ্ছি না কোনো অবস্থাতে। আর কোনো নির্বাচনে আপনি দাঁড়াবেন? অ্যাবসলিউটলি নট, কোনো নির্বাচনে দাঁড়াবো না। কিন্তু আমি নিশ্চয়ই ইন্টারেস্ট নেব কংগ্রেস পলিটিক্সে, বিশেষ করে কংগ্রেস পলিটিক্সে। কেন? আমি আমার মেম্বারশিপ রিনিউ না করে থাকতে পারি, কিন্তু আই এম ভেরি মাচ এ পার্ট অফ দ্য কংগ্রেস মুভমেন্ট। ছেলেবেলার থেকে আমি পার্ট অফ দ্য কংগ্রেস মুভমেন্ট। আমি একলা না, লক্ষ লক্ষ মানুষ আছে অল ওভার ইন্ডিয়া। আমার মনে হয় এরা সকলে এখন ভালো করে দেখুক কী হচ্ছে কি না হচ্ছে। কংগ্রেস পার্টিটা কংগ্রেস আন্দোলন, কংগ্রেস মুভমেন্ট থেকে তৈরি হয়েছে, কংগ্রেস মুভমেন্টই কংগ্রেস পার্টিকে সৃষ্টি করেছে। সেই মুভমেন্ট এর সবসময় অধিকার আছে বলতে যে পার্টিটা ভুল চলছে। আমি বলে যাব, যেখানে যেখানে দেখবো ভালো করছে বলবো ভালো করছে, যেখানে যেখানে খারাপ করছে সমালোচনা করার আছে আমি সমালোচনা করে যাবো। আচ্ছা, মাত্র 1.5 বছর আগে আপনি আপনার জীবনের যে শেষ নির্বাচনে লড়েছিলেন তাতে আপনি তৃণমূল বিজেপি জোটের বিরুদ্ধে লড়েছেন, আজকে আপনি ইউ আর অ্যাডভোকেটিং যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসে যাওয়া উচিত। আপনি ডোন্ট ইউ থিঙ্ক যে এর মধ্যে একটা দ্বিচারিতা আছে? এটার মধ্যে মানে আপনি কি তাহলে বিজেপিকে আর অচ্ছুত মনে করছেন না? না, বিজেপিকে অচ্ছুতের কোয়েশ্চেন আসছে না, এটা আমি আগেও যা বলেছিলাম এখনো তাই বলছি। বিজেপি বাংলায় ফ্যাক্টর না, 294টা সিটের ভেতর 39টা সিট খালি বিজেপি লড়বে, 39 সিট। সিটের চেহারাগুলো দেখেছি, নামগুলো দেখেছি, সেটা দেখবেন কি ফলাফল হয়। 2 বছর আগে আপনি বিজেপি তৃণমূলের ক্যান্ডিডেট না হয়ে কংগ্রেসের কেন হলেন? আমি কংগ্রেসের হলাম কারণ কংগ্রেসের ছিলাম, এবং আমি এই আশঙ্কা করেছিলাম, সে সময় বলেছিলাম এটা, যে মমতা এটা ভুল করছে, বিজেপি ঢুকে পড়বে, বিজেপি ঢুকে পড়বে, বিজেপি বাংলাদেশে এই মমতার চ্যানেল দিয়ে ঢুকে পড়বে। আমি দেখলাম সেটা পারিনি লোকসভায়। দ্বিতীয়ত আমি দেখলাম, খুব ভালোভাবে দেখেছি, মমতা যে 1.5 বছর 2 বছর মন্ত্রিত্ব করছে, এতে বিজেপির রিয়াকশনারি পলিটিক্স যেটা, বা আরএসএসের বা বিশ্ব হিন্দু পরিষদের এসব যে রিয়াকশনারি পলিটিক্স, কমিউনাল পলিটিক্স, তার বিরুদ্ধে একেবারে সোজা দাঁড়িয়েছে। ও ওখানে থেকে অনেক জিনিস বন্ধ করেছে, আমি ব্যক্তিগতভাবে জানি। ও বলেছে রাম মন্দির এ হতে পারে না, মসজিদ যেখানে আছে সেখানে রাম মন্দির হতে পারে, এসব কথা তো বলছে। শি হ্যাজ শোন বাই বিইং ইন মিনিস্ট্রি দ্যাট শি ইজ অ্যাবসলিউটলি সেকুলার অ্যান্ড শি উইল নট টলারেট এনি অ্যান্টি সেকুলার অ্যাক্টিভিটিস। কিন্তু বিজেপি অ্যাজ এ পার্টি তো এখনো পর্যন্ত তাদের ওই দাবিগুলো থেকে সরে আসেনি। ওরা যেটা বলেছে যে আমরা কোয়ালিশন গভর্নমেন্টের কম্পালশনের কারণে আমরা এগুলো আপাতত সাসপেন্ডেড রাখলাম। আমি তো তার জন্য বিজেপি বিরোধী, সাসপেনশনে আমি বিশ্বাস করি না। ওরা যদি কখনো ক্ষমতায় আসে, পুরো ক্ষমতায় আসে, অ্যাবসলিউট মেজরিটিতে আসে, তবে ওরা হয়তো সে ফিরে যাবে ওতে, কিন্তু সেটা কিছুতেই হবে না। সেটা হবে না এই কারণেই হবে না, কারণ মমতার মতো লোকেরা এগিয়ে এসছে দেখাতে
যে বিজেপির সেল থেকে এখানে একটা হাওয়া তুলে না। আপনি একটা ব্যাপারে অনেকবার বলেছেন, আমাকেও বলেছেন, যে দুটো জিনিসে আপনার গর্ব আছে, একটা ধর্মনিরপেক্ষতার প্রশ্ন, সেকুলারিজম, আর একটা সততার প্রশ্ন। এই দুটোর কোনোটা নিয়েই কারোর মনে কোনো দ্বন্দ্ব নেই, আপনাকে নিয়ে অন্য যত বিতর্ক হয়। সততা জানি না, বাট নিশ্চয়ই ধর্মনিরপেক্ষ বললে এক নম্বর, দু নম্বর হচ্ছে আমি সম্পূর্ণ মার্কসিস্ট বিরোধী। 1962 সাল থেকে যখন ভাঙন প্রায় শুরু হচ্ছিল, তারপর 1964 সালে যখন সিপিএম তৈরি হলো, তুমি যদি দেখো না, সেটা তো আপনার ঐতিহ্য, দুটো ক্যারেক্টারিস্টিক হচ্ছে, একটা আই এম টোটালি সেকুলার, আই এম একটা হোললি অ্যান্টি মার্কসিজম। ইয়েস, আপনি বাবরি মসজিদ যার মুভমেন্টের, যারা মুসলমানদের দিকে, আপনি আপনি তাদের উকিল, আমি তাদের হয়ে 100% উকিল না, আর রাজনীতিতে আপনি সাপোর্ট করছেন এমন একজনকে যারা ওই বাবরি মসজিদ ভেঙেছিল। দিস ইজ, ডোন্ট ইউ থিংক এটা একটা মানে সাংঘাতিক ব্যাপার? এটা কোনো ডিফারেন্স নেই, আই এম অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যাবাউট ইট, আর মুসলমানরাও সেটা জানে। বাবরি মসজিদ যারা ভেঙেছে তাদের আমি কখনো ইয়ে করবো না, ক্ষমা করব না। বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, একটু কনজন বিরুদ্ধে যে জোটটা হবে, কিন্তু আমি বিজেপির হয়ে বলতে যাব না, বিজেপির হয়ে একটা কথা বলবো না। কংগ্রেস আরেকটা ব্রেক আওয়ে সিপিএম এর সঙ্গে যারা জোট করছে, আর পিডিএস, তাদের ধরুন সৈফুদ্দিন চৌধুরীর মতো ছেলে আছে, সমীর পুতদুন্ডর মতো ছেলে আছে, তাহলে বিটুইন দি টু কম্বিনেশনস আপনি কেন তৃণমূল বিজেপি জোটের পক্ষে বলছেন, এদের পক্ষে বলছেন না? কারণ দেখো, এতে তো পার্সোনাল কথাবার্তা আসে, পার্সোনাল মানে প্রিন্সিপালের কথাবার্তা আসে। সিপিএম এর বিরুদ্ধে রিয়েল লড়াইটা কে করছে, এটা তো নিজের মনকে জিজ্ঞেস করতে হবে। সিপিএম এর বিরুদ্ধে রিয়েল লড়াই কে কংগ্রেস করেছিল, আমি নিজের চোখে দেখেছি যে লড়ছে না। আমি যখন লিডার অফ দ্য অপোজিশন ছিলাম, আমি নিজের চোখে দেখেছি কেউ কেউ লড়ছে না। আমি তখন নাম করব না, আমি তখন কংগ্রেস সভাপতি ছিলাম, বাংলায় লিডার অফ দ্য অপোজিশনও ছিলাম। আমি অনুভব করলাম যে সিপিএম এর বিরুদ্ধে যে লড়াইটা করা দরকার গ্রাসরুট লেভেলে, গ্রামে গঞ্জে, এটা আমি পারছি না, কারণ আমার বয়স হয়ে গেছে, আমি গ্রামে গ্রামে যেতে পারছি না, আর আমি যেই পার্টিতে আছি তার লিডারশিপের উপর যদি নির্ভর করি তারা করবে না। এটা আমার ভুল হোক ঠিক হোক আমার এই ধারণা। তাহলে কি মমতা জি বলতো যে কংগ্রেস সিপিএম এর বি টিম, এটা কি ঠিকই বলতো? আমি আমি আমরাই বলেছি, সকলকে না, কাউকে কাউকে, তাদের মধ্যে একজনকে কি প্রদেশনা সভাপতি করেছেন, সোনিয়া গান্ধী? এখন এখন আমি ব্যক্তিগত কিছুতে যাব না, সময় না। তারপর অপোজিশন থাকতে পারি, সেটা কাজ করছিলাম বোধহয় আমরা ভালোই করছিলাম, তোমরাই বলবে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে আমি পাচ্ছিলাম না। আমি তাই নরসিংহ রাওয়ের কাছে গেলাম, প্রেসিডেন্ট ছিলাম, গিয়ে বললাম আমি ছেড়ে দিতে চাই। তো উনি বলেন ছেড়ে দিলে কী হবে, তুমি তুমি চলে গেলে কে হবে? আমি তখন বললাম একটা লোক, মমতা হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত মমতা দাঁড়ালো, মাত্র 27 ভোটে হেরে গেল, 27 ভোটে। আমার বিশ্বাস ছিল সেদিন থেকে যে মমতা যদি কংগ্রেসের ভার নেয় তবে সিপিএমকে সত্যি সত্যি সিপিএম বিরুদ্ধে আমরা লড়ব, কারণ আমার আমার যে কোনো কারণই হোক, আমি বলছি ভুল হতে পারে, মিথ্যে হতে পারে, যাই হতে পারে, আমার ধারণা এটা ছিল। সবাই বলেন যে সিদ্ধার্থ শঙ্কর রায় 1990 সালে যখন আবার রাজ্য রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন, সেই থেকে যদি আপনি উইকেটে থাকতেন, আপনি ক্রিকেট প্লেয়ার, আপনাকে ক্রিকেটের টার্মিনোলজিতে বলতে পারি, তাহলে আজকে আপনি কিন্তু অবিসম্বাদিত নেতৃত্ব আপনার হাতেই আসত। হতে পারতো না, হতে পারতো, কিন্তু তার জন্য আমি চিন্তিত না। চিন্তিত আমি এই কারণে যে 1992 সালে যখন চলে গেলাম, তখন আমি অ্যান্টিসিপিএম যুদ্ধটা রিয়েলি পারছিলাম না করতে, অ্যান্টিসিপিএম যুদ্ধ রিয়েলি করতে পারছিলাম না। আমার বিরুদ্ধে যা তা প্রচার হচ্ছিল যে আমি খুন করেছি, অশোক মিত্রি ইলেকশন সঙ্গে খুন করেছি, অমুক করেছি, সমস্ত মিথ্যে, দমদমটা মিথ্যে, বড়নগর মিথ্যে, সমস্ত মিথ্যে, এটা খালি আমি একাই বলছি আর মমতা বলছি, কিন্তু লিডারশিপ কোনোদিন বলেন আমি নাম করব না, প্রণব মুখার্জির নাম খালি করবো, প্রণব মুখার্জির থেকে আরম্ভ করে একেবারে নিচ পর্যন্ত কেউ কোনোদিন আমাকে সাপোর্ট করেনি যে না এটা মিথ্যে কথা, যে সিদ্ধার্থ রায়ের অ্যাডমিনিস্ট্রেশনে এই এই কাজগুলো হয়েছিল, এখন কিছু কিছু বলে, তখন কেউ বলেনি। 3টে 4টে কমিশন হলো, জুডিশিয়াল কমিশন দেখলাম আমি একদম দোষী না, আমার মন্ত্রী কেউ দোষী না, এগুলো আমার বলতে হলো, দু চারজন ছাড়া কেউ বলুন। তার মানে আপনি বলতে চাইছেন যে ইওর পার্টি লেট ইউ ডাউন? পার্টি লেট ইউ ডাউন মানে পার্টি ঠিক লেট না, পার্টি তখন ফিলিং তাই, সেই পার্টিতে আমি ফিট করতাম না, আই ওয়ান্ট হ্যাভ ফিট দ্য পার্টি। কিন্তু যতবার আপনি ধরুন নির্বাচনী রাজনীতিতে এসেছেন, ততবার সিদ্ধার্থ শঙ্কর রায় সন্ত্রাসের নায়ক, এই একটা ভাবমূর্তি কিন্তু বাইরে এসেছে। সেটার উত্তরে কখনো কংগ্রেস কিছু বলেনি, তুমি বলো কোথায় বলেছে? না, কংগ্রেস বলেনি, আপনার বলা উচিত ছিল দলকে, যে দলকে বলেনি কি,
বহুবার বলেছি। তাহলে বলেনি কেন? তাহলে কি তারাও বিশ্বাস করে যে মার্কসিজম আপনি সত্যি সন্ত্রাসী না? আমি কি বাচ্চা বাচ্চা যারা লিডার এখন হচ্ছে, যারা সেই সময় এমএলএও ছিল না, কেউ একজন দুজন হচ্ছিল, তাদেরকে বলে দয়া করে দেখো আমার বিরুদ্ধে গাল গাচ্ছে তোমরা যাও, তাদের ওটা কর্তব্য ছিল না। আমি দেখলাম, আমি 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 খুব অভিমানী লোক, আমি দেখলাম হচ্ছে না, কারণ কি দরকার, আমার প্রফেশন আছে, আমার এমনি একটা আছে, আমি কারো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কিচ্ছু করিনি, এই জিনিস আমার ভালো লাগে। তাহলে এটা এতদিন ধরে লিঙ্গার করছে কেন? ধরুন সেই 75-77 এর ঘটনা আজকে 2001 সালে এসে গেছে, তোমরা জানো, তোমরা সকলেই জানো সর্বপ্রথম মিথ্যা কমিশন হয়েছে বলে চলেছে। এই যেমন পরশু দিন ওই একটা কাগজে, সেটা সিপিএম পন্থী কাগজ, লিখে দিল আমি মমতাকে ধরছি করতে মেদিনীপুরে দাঁড়াবার জন্য, আর লোকেরা ফোন করছি আপনি দাঁড়াচ্ছেন তো, এটা ভয় পায়, কেন পায় জানি না, কিন্তু আমি আমি অ্যাবসলিউটলি আই গো টু দ্য পয়েন্ট, আর যেটা অন্যায় করছে সেটা বলি। তো আপনি যখন সোনিয়াকে বললেন বেঙ্গলের কম্পালশনের কথা, এখানকার পিকুলারিটির কথা, হোয়াট ওয়াজ হার রেসপন্স? হলো না কিছু রেসপন্স আর কি, মানে বলুন ন্যাশনাল, আমাদের ন্যাশনাল কনসিডারেশনস পারবো না, ন্যাশনাল কনসিডারেশন কি ভগবান? আপনার কি মনে হয় না যে এই মুহূর্তে 10 নম্বর জনপথের উপরে হরকিষেণ সিং সুরজিৎ বা সীতারাম ইয়েচুরির যতটা প্রভাব, আপনার মতো সারা জীবনের কংগ্রেস নেতা ততটা নয়? আমি তো তাই বলে আসছি, তার জন্যই তো বলছি আমি কংগ্রেস মুভমেন্টের লোক, আমি বলে যাব যে যেরকমভাবে কংগ্রেস চলছে চলতে পারে না। কি হয়েছে কংগ্রেসে আজকে খোলাখুলি বলুন, আমি কংগ্রেসের বিরুদ্ধে না, আমি কংগ্রেসের ভালো করতে চাই, কংগ্রেস যাতে ভালো হয়, কংগ্রেস যাতে আবার এককভাবে ক্ষমতায় আসে, তার জন্য কতগুলো কাজ করতে হবে। প্রথমত কংগ্রেস অ্যাপারেটাসটা, অ্যাপারেটাসের বাংলা কি হবে, কাঠামো, কাঠামো, কংগ্রেসের কাঠামোটা ইরোডেড হয়ে গেছে, করোডেড হয়ে গেছে, করোডেড হয়ে গেছে, রাস্তি হয়ে গেছে। দু নম্বর, কংগ্রেস নিজের ওপর বিশ্বাস হারিয়েছে, একলা পারবো না, একে ধরো তাকে ধরো, জয়ললিতা ধরো, লালুকে ধরো, মায়াবতীকে ধরো, ধরতে হবে, সিপিএম কে ধরো, জ্যোতি বাসুকে ধরো, সুজিৎ সিং কে ধরো, ইত্যাদি। তিন নম্বর, কংগ্রেসের কমিটমেন্ট একদম চলে গেছে। পাঁচমারিতে তারা বলল, সকলকে জানলো, হোল ওয়ার্ল্ডকে, যে আমরা বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট আনব। আচ্ছা, কংগ্রেসে 1950 সালে একটা বিরাট তর্ক হয়েছিল, তুমি তখন জন্মেছো না? জন্মেছি। আচ্ছা, বিরাট তর্ক হয়েছিল 1950-এর গোড়ার দিকে, কি তর্ক না, এই ওয়ার্কিং কমিটি যে নমিনেটেড হয় এ হতে পারে না, এটা ডেমোক্রেটিক পার্টিতে হতে পারে না। জওহরলাল নেহরু ছিল, সে সম্মুখীন হলো সে তর্ক, সেই আক্রমণে। তখন জওহরলাল নেহরু গ্রেট ডেমোক্র্যাট, সে দেখলো যারা বলছে ঠিক বলছে, তখন ঠিক হলো না, 10টা ইলেক্টেড 10টা নমিনেট, আধা। আমি সোনিয়াকে বলেছি এটা, যে তুমি আজকে মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট, তুমি পারো করতে যদি করতে চাও, কারণ এর আগে সাধারণ অবস্থাতে আমি কাউকে দেখিনি 100% নমিনেট করতে, আজকে 100% নমিনেটেড। ইন্দিরা গান্ধী জমানায় ছিল না? ইন্দিরা গান্ধী যেমন যখন গোলমাল হয়েছিল তখন হয়েছিল, কিন্তু ইলেকশন হয়েছে, আমি ইলেক্টেড হয়েছি, আমি ইলেক্টেড হয়েছি, আমরা বারবার ইলেক্টেড হয়েছি, পরের দিকে বন্ধ, বোম্বেতে ইলেক্টেড হয়েছি, বিধাননগর ইলেক্টেড হয়েছি, গুয়াহাটিতে ইলেক্টেড হয়েছি, পোস্ট এমার্জেন্সি বোধহয় হয়নি, না পোস্ট এমার্জেন্সি 1976 এর পর আর সেরকম হয়নি, আমি তো তার জন্য বলছেন সাধারণ সময়, সাধারণ সময়, এখন তো সাধারণ সময়, আর এমার্জেন্সি কথা পরে, আর তুমি আগে করো, আমি সব তো ওয়ার্কিং কমিটিতে তো এখন আপনাদের এমন সব লোক যাদের কমিটিতে গেছে, আমি জিজ্ঞেস করলাম সোনিয়াকে, কাগজেও বেরিয়েছে, আমি সব খোলাখুলি বলছি, আমি কংগ্রেস মুভমেন্টের লোক, আমার রক্তে কংগ্রেস আছে, 80 বছর আমার জন্ম, আমি 80 বছর ভবানীপুরে ওই বাড়িতেই আছি, যেখানে মহাত্মা গান্ধী এসছে, যেখানে ফজলুল হক এসছে, যেখানে শাকত আলী, মোহাম্মদ আলী এসছে, যেখানে সমস্ত কংগ্রেস নেতা, মতিলাল নেহরু, জওহরলাল নেহরু বাড়িতে ছিল আমাদের, চিরকাল কংগ্রেস সেখানে হয়েছে, যখন রেভলিউশনারিরা পুলিশ থেকে পালাতো আমাদের বাড়িতে লুকিয়েছে, ব্যবস্থা করা হয়েছে, অবশ্যই সঙ্গে সঙ্গে জ্যোতি বোসও লুকিয়েছিল, সেটাও বলতে হবে। যাই হোক, জ্যোতি বোস কোন সময় লুকিয়েছিলেন? জ্যোতি বোস লুকিয়েছিল 1958 এ বোধহয়, 58 58, আর এমার্জেন্সির সময় তো উনি আপনার কেউ লুকায় লুকায়নি। আচ্ছা, তোমার যা বলছিলাম, কংগ্রেস মুভমেন্টের নামে লোক, এই কংগ্রেস মুভমেন্টই কংগ্রেস তৈরি করেছে 1884 85 এর আগে, 84 এ প্রথম কনসেপ্ট কংগ্রেস কলকাতা, কলকাতা শহরে, সেখানে আমার দাদামশাইয়ের বাবা ভুবন মোহন দাস আর দাদামশাইয়ের জ্যাঠা দুর্গা মোহন দাস, তারা সব সাপোর্টার, তারা সিগনেটারি। 84 এ প্রথম কনসেপ্ট কংগ্রেস কলকাতা, কলকাতা শহরে, সেখানে আমার
দাদামশাইয়ের বাবা ভুবন মোহন দাস আর দাদামশাইয়ের জ্যাঠা দুর্গা মোহন দাস, তারা সব সাপোর্টার, তারা সিগনেটারি। তো সেইখান থেকে কংগ্রেসের ধারা, সেখান থেকে কংগ্রেস, সেখান থেকে একার আমার পুরো কংগ্রেস মুভমেন্ট, আমার মতো আমি একা না, লক্ষ লক্ষ লোক আসে। এই যে অনুশীলন সমিতির এখন সেন্টেনারি একটা হচ্ছে, এটা কত বড় জিনিস হচ্ছে, একটা বিরাট ব্যাপার। ওটা পি দত্ত ব্যারিস্টার, যেমন আপনি বললেন সোনিয়া রিঅ্যাকশন কি, সেখানে বললাম যে তোমার বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট কোথায়, হু আর দ্য বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট। তা এখন এইসব আলোচনা হলো, আমি তো ঝগড়া করতে যাইনি যে তোমার এই যে ব্যাঙ্গালোর সেশনে যাচ্ছ, এই ইন্দিরা 1967 সালে এই ব্যাঙ্গালোর সেশনে গিয়েছিল, সেখানে স্ট্রে থটসটা বেরিয়েছিল। 1969 সালে যে কংগ্রেসের বিপ্লবটা হলো, কংগ্রেস নবকংগ্রেস আদি কংগ্রেস, সেই তার সিডস, তার বীজ ধান সব পোতা হয়েছিল ব্যাঙ্গালোরে ওই স্ট্রে থটসের ভেতরে। তুমি এই ব্যাঙ্গালোরে তুমি স্ট্রে থটস দাও যে চেঞ্জ বদলাতে হবে, চলতে পারে না, তুমি একটা অ্যাপিল করো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সমস্ত ইন্ডিয়া, কতগুলো প্রিন্সিপাল এসো, এক নম্বর এটা তোমরা এসো এই সিদ্ধান্তে যে এই আনপ্রিন্সিপাল কোয়ালিশন এর পলিটিক্স চলতে পারবে না, প্রিন্সিপাল ভাবে চলতে হবে, এককভাবে লড়ো, আর যারা একদম তোমার সঙ্গে একমত আছে তাদের সঙ্গে লড়তে পারো, আনপ্রিন্সিপাল পলিটিক্স চলতে পারে না, এককভাবে লড়ো, কনফিডেন্স ফিরিয়ে আনো নিজেদের ভেতরে, কমিটমেন্ট আনো। 1971 সালে ম্যানিফেস্টোটা পড়ে দেখো, আমি ফতেদারকেও দিয়ে আসলাম 1971-72 সালের ম্যানিফেস্টো, কমিটমেন্ট ফিরিয়ে আনো, কনফিডেন্স ফিরিয়ে আনো। আর এই যে করোশন হয়েছে, যেই রাষ্ট্রী হয়ে গেছে, এটা দূর করো, তুমি দেখো সমস্ত ওয়ার্কিং ইউনিটের মেম্বার তারা কী কী না করে, ট্রান্সপারেন্ট হোক, মানুষকে জানাও এরা কী, এরা কী কাজ করেছে, কোন ক্ষেত্রে কাজ করেছে, কী করেছে, এই করে একটা বিশ্বাস ফিরিয়ে আনো। আপনার কি মনে হয় না যে এটা টু মাচ অফ এ টল অর্ডার ফর সোনিয়া গান্ধী? না, কেন কেন, সোনিয়ার ক্ষমতা আছে, সোনিয়ার কিন্তু রাজনীতিতে তিনি নাবালিকা, কিন্তু সোনিয়াকে কংগ্রেসের, আমি এটা বলতে পারি জোরের সঙ্গে, প্রত্যেক অংশ কংগ্রেসের সব সোনিয়ার উপর বিশ্বাসী, সোনিয়াকে সমর্থন করছে। সোনিয়া যদি না পারে কেউ পারবে না, কেউ পারবে না। তো আপনার একদিকে সোনিয়ার প্রতি এত মমত্ব, আবার মমতার প্রতিও মমত্ব, তো আপনি এটা মেলাবেন, তিনি মেলাবেন, কি করে মেলাবেন? আপনি মিলবে না হয়তো, কিন্তু চেষ্টা করে যেতে হবে। এই নির্বাচনে কি আপনি মমতাকে প্রচারে নামবেন? প্রচার এখন নামব, আপনি যখন ইউ আর ফ্রি সিটিজেন, ইউ ক্যান ডু এনিথিং, আই এম দ্য কংগ্রেস মুভমেন্ট, কংগ্রেস আমি প্রচারে নামব কিনা জানি না, পারবো কিনা জানি না, আমার আরো কমিটমেন্ট ফমিটমেন্ট আছে, আমি পারবো কিনা জানি না, তবে লোকে জানে আমি কি চাই, আমি চাই সিপিএম কে হারাতে। সিপিএম কে হারাতে কেউ যদি আমাকে বলে যে এটা দরকার, সেটা যদি কংগ্রেস মুভমেন্টের, মনে করি কংগ্রেস মুভমেন্টের ভালো হবে, আমি বিশেষভাবে চিন্তা করব, এখনো কোনো ফাইনাল ডিসিশন আসেনি, নিশ্চয়ই বিশেষভাবে চিন্তা করব, আমি করেছি, সারা বাংলায় ঘুরেছি বহুবার। সুতরাং মমতা যদি আপনাকে রিকোয়েস্ট করে আপনি নিশ্চয়ই, আমি জানি না, আই শুড কনসিডার ইট, আমি কোনো হ্যাঁ না কিছু বলছি না, আমি তৃণমূলে যাচ্ছি না। বিটুইন বুদ্ধ এন্ড মমতা, আপনার কি মনে হয় হু উইল মেক এ বেটার চিফ মিনিস্টার? আই হ্যাভ নো ডাউট মমতা, আমি সেটা বলেওছি ফর ভেরিয়াস রিজনস। একটা কি কি ক্যারেক্টারিস্টিক দরকার চিফ মিনিস্টার, প্রথমত চিফ মিনিস্টার অফ বেঙ্গল হ্যাজ টু বি ম্যান অফ আনকোয়েশনেবল ইন্টিগ্রিটি, হুইচ বুদ্ধ হ্যাজ, থাকতে পারে আমি তত ভালো জানি না, মমতা হ্যাজ আনকোয়েশনেবল, এখানে দুজনেই কিন্তু পাঁচে পাঁচ, নাম্বার টু না, ঠিক না, নাম্বার টু অসীম দয়া মমতা থাকা দরকার, যেটা আমি নিজের চোখে দেখেছি, বস্তিতে থেকে আমি ছেলেবেলা থেকে মমতাকে দেখেছি, একটা অসীম প্রকৃত সিনসিয়ার লাভ, আমাদের মতো না যে যাচ্ছি বক্তৃতা তারপরে যা বললে চলে গেলেন, সব মমতা শখের মজদুরি না, না না, মমতায় সিনসিয়ারলি সিনসিয়ার লাভ উইথ দ্য পিপল, বুদ্ধবাবু তাই করছেন, যাচ্ছে মানুষের কাছে বিপদে আপদে, এইটি ডিফারেন্স, মমতা সকলের সঙ্গে পছন্দ করে ডেকে আনছে, বুদ্ধদেব তার, বুদ্ধদেব বা তার দলেরা, বুদ্ধদেবকে বলছি না, তাদের দলেরা, বিকজ দে আর স্ট্যালিনিস মাইন্ডেড, তারা খালি নিজেদের লোকদের ভালোবাসে, অন্যদের ভালোবাসে না। আজকে তুমি দেখো না যে কোনো ফিল্ডে, আমি একটা ছোট্ট ইলাস্ট্রেশন, প্রফেসর, কলেজের প্রফেসর কেউ হতে পারে সিপিএম এর ওই কমিশন সাপোর্ট ছাড়া? তিনটে প্যানেল, প্যানেলের তিনটে পাঠাচ্ছে, চুজ কর, প্রথমে আপত্তি হলো সুপ্রিম কোর্টে, আপত্তি হলো যে এক প্যানেল পাঠাবে, নিতে হবে, যাকে পাঠাবে তাকেই নিতে হবে, তো সুপ্রিম কোর্ট না বললো ঠিক আছে, সিটি কলেজের কেসে বলো না, তিনটে সিটি কলেজের কেসে সুপ্রিম কোর্ট বললো না, তিনটে নাম পাঠাবে, তার ভিতরে চুজ কর, নাম যা পারে তিনটি কমিউনিস্ট, এই একটা কলেজ আছে যারা এডেড কলেজ, একটা কলেজ আছে যারা নিজেদের স্বাধীনতা খাটাবে, এগুলো সব স্ট্যালিনিস মেথড ইন দ্য গার্ব অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। বুদ্ধদেব ভালোবাসে, প্রেম আছে, সব আছে, কিন্তু খালি অ্যাজ লং ইজ ইউ আর এ কমিউনিস্ট, সো ইজ ইন দ্য রং পার্টি, ইজ অফ কোর্স ইন দ্য রং পার্টি, এনিবডি ইন দ্য সিপিএম ইজ ইন দ্য রং পার্টি, আই সি।
ইভেন এ গুন্ডা ইন দ্য সিপিএম ইজ দ্য রং পার্টি, বাট ফরগেট ইট। আচ্ছা, একটা শেষ প্রশ্ন আপনাকে, এটা আমি কিন্তু খুব আন্তরিকভাবে করছি, হাউ ডু ইউ থিঙ্ক পোস্টারিটি শুড রিমেম্বার ইউ? পোস্টারিটি শুড রিমেম্বার মি অ্যাজ এ ম্যান হু থট ওয়েল অফ বেঙ্গল অ্যান্ড ট্রাইড হিজ বেস্ট ইন হিজ সাবজেক্ট টু হিজ ওন লিমিটেশন, হি ট্রাইড হিজ বেস্ট টু ডু হোয়াট এভার হি কুড, বাট পোস্টারিটি উইল পারহ্যাপস অলসো ক্রিটিসাইজ মি ওয়াই ডিড আই রান অ্যাওয়ে। দেন ওয়েন পোস্টারিটি কামস টু নো So reasons, when the real reasons come up, they'll see, yes, this man was in great difficulty. He was being battered. তার মানে বাঙালি আপনাকে বাংলার শুভাকাঙ্ক্ষী এবং পলাতক দুটো হিসেবেই মনে রাখতে মনে রাখছিল। পেছনে কেন লিখেছিল তখন, এটা নিশ্চয়ই মনে রাখবে, লোকটা স্ট্রেট ছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।